তো আজকে তোমরা থামলার লেগে বুঝতে পেরে গেছো যে আমি আজকে নতুন একটা ভ্লগ বানাতে চলেছি। তো সবাই কোয়ারেন্টাইনে নতুন কিছু না কিছু ট্রাই করছে, তো আমি ভাবলাম যে কিছু কুকিং ফুকিং ট্রাই করা যাক। পারবে না তো, এটাই প্রথমবার না আমি এর আগেও কিছু কিছু ট্রাই করেছি নতুন নতুন জিনিস, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আমি কেক একটা বানাই। তো ওটা তোমাদের সাথে শেয়ারও করা যাবে, আর হাতে অনেকটা টাইম ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফার্স্টেই আমি বলে রাখি যে আজকে আমার সাথে কিন্তু আবার মাও হেল্প করবে, কজ আমি ভালো রান্না করি ঠিক আছে, কিন্তু অসাধারণ। ওহো, ফাটাফাটি মা থাকলে ব্যাপারটা হচ্ছে ব্যালেন্সিং লাগে, ভরসা হয় মনে যে ঠিকঠাক করছি কিনা। তো এমনি বাদ বাকি আমি ভালো রান্না করি, শুধু মা মাঝে মধ্যে একটু হেল্প করে দেয়। তো আজকেও মা আমার সাথে থাকবে, মা মাঝে মধ্যে একটু হেল্প টেল্প করে দেবে। আর ফার্স্টে বলে রাখি যে আমি কিন্তু মোবাইলে ব্লগ বানাই, মানে ভিডিও বানাই। তো ব্লগ তোমরা সেরকম এক্সপেকটেশন করো না যে সেরকম প্রো লেভেলের হবে বা কিছু। তো আমি যতটা সম্ভব তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ঢং করো তুমি, আশা করি তোমরা বুঝতে পারছো আমার ব্যাপারটা, কজ আমি গরিব, আমার কাছে DSLR নেই, তাই আমি মোবাইলে শুট করছি। তো চলো শুরু করি। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি হলো 1 কাপ পরিমাণ চিনি। তো এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এটাকে এখানে বসাবো। চিনিটা মিক্সিতে পেস্ট করার পরে ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মানে পাউডারের মতন একদম। দেখো এখানে আমি এটা অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখানে অলরেডি কয়েকটা আমার অরিও গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে। তো আমি এখন তোমাদের সামনে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা বিস্কুট, মানে অরিও বিস্কুট। তো এটাকে আমি প্রথমে এরকমভাবে গুঁড়ো করে মিক্সিতে রাখছি। আর এটা যে ক্রিমটা আছে সেটাকে আলাদা করে অন্য জায়গায় রেখে দেবো, যেটা আমাদের পরে কাজে আসবে। তো এরকম ভাবে তোমরাও গুঁড়ো গুঁড়ো করে নিতে পারো। তোমরা আমার অডিওগুলো গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে কাপের মধ্যে আমি এর ক্রিমগুলো আলাদা করে তুলে রেখেছি, যেটা আমাদের পরে কাজে আসবে। তো এটাকে এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেবো। অডিওটাও আমার মিক্সিতে ভালো করে গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, যেটা আমার ফাটাতে খুব ভালো লাগে। তো এবার আমি এটাকে ফাটাবো, খুব রিস্কি লাগছে। অসাধারণ, ওহো, ফাটাফাটি নাইস। অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের হ্যান্ড মিক্সচার নেই, কারণ আমরা গরিব তাই আমরা চামচ দিয়ে গুলাই। ঢং করো তুমি, এবার কি করব আমি, এই যে এখানে যে অডিওটা গুঁড়ো গুঁড়ো করেছিলাম সেটা আমি এই এটার মধ্যে ঢেলে দেবো। তো এবার কি করব, এই সবকটা জিনিসকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার এই জিনিসগুলোকে ভালো করে একসাথে মিক্স করা হয়ে গেছে, আর ঠিক কনসিস্টেন্সির একটা পেস্ট, মানে মিক্সচার টাইপের তৈরি হয়েছে। তোরা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম যে বেকিং পাউডারটাও অ্যাড করতে হবে, যেটা আমি এখন করছি। তো আমি 1 চামচ দেবো। তো আমি এখানে 1 চামচ মতন বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি, এতটা মতন। সেকেন্ড আমি এখানে যেটা অ্যাড করবো সেটা হলো আমাদের বেকিং সোডা,
বেকিং সোডা আসলে দিলে ব্যাপারটা একটু ক্রিস্পি হবে, আর বেকিং পাউডার যেটা দেয় যেটার জন্য কেকটা আমাদের ফুলবে, তো আমি এই দুটোই এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এই সবকটা জিনিসকে আমি ভালো করে আবার মিক্স করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি সবকটা জিনিসকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এরকম একটা ঠিক কনসিস্টেন্সির পেস্ট টাইপের তৈরি হবে। তো এবার আমাদের মিক্সচার পুরোপুরি রেডি। রেডি তো মা? হ্যাঁ, তো এবার আমাদের মিক্সচার পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা এখানে যেহেতু আজকে আমি একটা কেকের মধ্যে দুটো টাইপের মানে প্রলেপ দেবো, যেটা হচ্ছে একটার জন্য বানালাম হচ্ছে চকলেট ফ্লেভারের একটা হবে, আর এটা হচ্ছে অনেকটা পাইনঅ্যাপেল ফ্লেভারের হবে। তো ওটা উপরের পুরো পাইনঅ্যাপেল ফ্লেভার যেটা হবে সেটা হয়তো নিচে থাকতে পারে। তো এখানে অলরেডি পাইনঅ্যাপেল তোমরা দেখতে পাচ্ছ, পাইনঅ্যাপেল নিয়েছি, এর মধ্যে কিসমিস আছে, চেরি আছে, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে চিনি মানে চিনিটাকে প্রথমে জাল দিয়ে নিয়েছিলাম। তো অলরেডি এরকম চিনি আর জল ভালো করে জাল দেওয়ার পরে এরকম একটা বেরিয়েছে তো রস টাইপের। তো এখানে আমি সবকটা ভালো করে মিক্স করে নিচ্ছি, এই যে চেরি, আনারস অ্যান্ড কিসমিস, আর এই চিনির যে শিরাটা আর কি। আর এখানে তো আমি এবার কি ডিম দেবো, তো এখানে এবার আমি এটা ডিম ফাটিয়ে নেবো, ঠিক আগের বারের মতন যেরকম ভাবে করেছিলাম ঠিক সেরকম ভাবে আরেকবার করবো। অসাধারণ, এতটা পরিমাণ নুন দিয়ে নিয়েছি। এবার আবার সেম ভাবে এখানে আমি বেকিং সোডা অ্যাড করবো, আবার সেম ভাবে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, প্রথমে এখানে অ্যাড করে নিচ্ছি বেকিং সোডা। তোমরা এখানে দেখতে পাচ্ছ মা ময়দা অ্যাড করে নিল, এবার তুমি ভালো করে মিক্স করবে, তাই তো? তো মিক্স করে নাও ভালো করে। দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কিন্তু মিক্সচার প্রায় অলরেডি রেডি হয়ে গেছে, এই দেখো অলরেডি। কিন্তু এটা হচ্ছে আমাদের আনারস ফ্লেভারের যেটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ চেরি আছে, কিসমিস আছে, আর আনারস আছে। তো এই ফ্লেভারটা হচ্ছে নিচের দিকে থাকবে, তো এই ফ্লেভারের মিক্সচারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানে একটা পাত্রের মধ্যে ঘি টাইপের নিয়ে নিচ্ছে, এবার ঘিটা পুরো পাত্রটায় মাখিয়ে নেবে, কজ তাহলে কেকটা তুলতে ভালো করে সুবিধা হবে। তো এবারে আমি তোমাদেরকে বলেছিলাম যে নিচের দিকে আনারস ফ্লেভারেরটা থাকবে, মানে আনারস ফ্লেভারের প্রলেপটা, তার জন্য প্রথমে আমি এখানে আনারস ফ্লেভারের প্রলেপটা অ্যাড করে নিয়েছি। তারপর সেকেন্ড এখানে মা যেটা অ্যাড করছে সেটা হচ্ছে ওই অরিও ফ্লেভারের ইয়েটা মানে মিক্সচারটা, তো এটা থাকবে হচ্ছে উপরে, যেহেতু এই প্রলেপটা দেওয়া থাকবে তাই এটা উপরের দিকে অ্যাড করে নেওয়া হয়েছে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এটা কেক বানানোর জন্য অলরেডি রেডি হয়ে গেছে, উপরের দিকে চকলেট ফ্লেভারের যে প্রলেপটা আছে সেটা দেওয়া হয়েছে, আর নিচে আছে হচ্ছে ওই আনারস ফ্লেভারের প্রলেপটা। এবার এটা আমরা কেক বানানোর জন্য নিয়ে যাব, তো চলো। তো মা এবার এই কেকের জিনিসটাকে মানে বাটিটাকে পুরোটা একটা প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, এবার এটাকে কেক বানাতে দেব আমরা। এটা বসিয়ে দিয়েছি গরম হওয়া মানে 30 মিনিট পর্যন্ত রাখবো, তারপরে মাঝে মধ্যে এসে দেখতে হবে যে কেকটা আমাদের রেডি হচ্ছে কিনা। একদম মিডিয়াম আছে মানে একদম লো ফ্লেমে এটাকে গরম করতে হবে, তো এটাকে আমরা 30 মিনিট পর্যন্ত বানাতে দেবো, তারপর দেখি আমাদের কেক রেডি হয় কিনা। অলরেডি রেডি হয়ে গেছে আর হেভি লাগছে দেখতে, তো এবার এটাকে আমরা কোনোরকম ভাবে গার্নিশিং করব। তো চলো দেখে নিই ওই অরিওর ক্রিমগুলো যে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে কি করা যায়। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওই অরিওর যে ক্রিমগুলো এখানে আমরা গ্যাসের উপর বসিয়ে নিয়েছি বাটিতে, এবার এটা গরম করে নেব। বন্ধুরা এখানে যে অরিওর ক্রিমটা গরম করে নিয়েছিলাম আর ওটা পুরো চকলেটের মতন হয়ে গেছে, তো এটা
কেকটার উপরে ভালো করে দিয়ে নিয়েছি যাতে একটা চকলেটি ফ্লেভার আসে ঠিকঠাক। সো ইয়া গাইস, আমাদের ওরিও পাইনাপল ফ্লেভার কেক ইজ অলরেডি রেডি, তোমরা দেখতে পাচ্ছো। তো বেসিক্যালি আমার ওরিও ফ্লেভারটাও খুব ভালো লাগে, মানে ওরিও বিস্কুটটা আর পাইনাপল ফ্লেভারটাও আমার খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম যে আজকে ওরিও পাইনাপল কিছু একটা দিয়ে একটা ভালো একটা কেক বানানো যাবে দুটো ফ্লেভারের একসাথে। তো চলো এটা একবার কেটে খেয়ে দেখি একটুখানি। খুবই ভালো হয়েছে, অসাধারণ, একদম শেফ সহেলে 10/10 রান্না। যদি কেউ আমাকে হায়ার করতে চাও তাহলে প্লিজ আমাকে এখনই করে নাও, আমার রান্না করতে খুব ভালো লাগে, আমার দারুণ হয়েছে, দারুণ। এটা ছিল হচ্ছে উপরের পার্টটা, মানে অডিও ফ্লেভারের যেটা, নিজের পার্টটা খেয়ে দেখি। নিজের ফ্লেভারটা হচ্ছে পাইনাপল ফ্লেভারের আর গন্ধটাও একটা ওরকম বেরোচ্ছে। মারাত্মক হয়ে যায়, একদম 10/10। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কোয়ারেন্টাইন সাম কুকিং শুকিং যে কেক বানালাম আমরা আজকে, এর আগেও আমি অনেক কিছু বানিয়েছিলাম। তোমরা যদি এরকম ব্লগ আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপডেট থাকার জন্য, আর ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার তো অবশ্যই করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, আর তোমরাও এরকম নতুন নতুন জিনিস বাড়িতে ট্রাই করতে পারো, আমার সাথে সাথেও করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, ধন্যবাদ, বাই বাই।